প্রত্যাবর্তন টিভি প্রেজেন্টস। মারাত্মকভাবে একটা ভিডিও একজন এক জায়গায় যায় ভিডিও করে ছেড়ে দিস, এই টুপি নিয়ে লাগছে দ্বন্দ্ব। অথচ টুপি এটা কোনো দ্বন্দ্বের বিষয় না। আমাদেরকে ইয়াহুদি নাসারা মারবে কোথা? আমাদেরকে ইয়াহুদি বেঈমানরা কিভাবে মারবে? আমাদেরকে তো আমরাই মারতেছি, ঠিক না? আমরা আমাদেরকে মারতেছি, আমরা আমাদের সাথে দ্বন্দ্ব করতেছি, ইয়াহুদিরা মারবে কেন? তারা দ্বন্দ্ব লাগাই দিছে, এবার আমরা টুপি নিয়ে দ্বন্দ্ব করতেছি। তারা ঝগড়া লাগাই দিছে, আমরা দল নিয়ে দ্বন্দ্ব করতেছি। তারা ঝগড়া লাগাই দিছে, আমরা মত নিয়ে দ্বন্দ্ব করতেছি। অমুক ওই মত, অমুক ওই মত, অমুক ওই দল, অমুক এই দল, অমুক এই টুপি পরে, অমুক জুব্বা পরে, অমুক জুব্বা পরে না, এই দলাদল। মূলত মাথা ঢেকে রাখা সুন্নাত। এখন এই টুপি পাঁচ সকলেও হইতে পারে। এই টুপি আপনি পড়ছেন এটাও ঠিক আছে, আপনি পড়ছেন এটাও ঠিক আছে, হুজুর পড়ছে এটাও ঠিক আছে, উনি পড়ছে ওইটাও ঠিক আছে। এখন টুপি এটাকে দলের টুপি বানায় ফেলছে, কেবল এটা ওই দলের টুপি, ওটা চরমোনার টুপি, ওটা হেফাজতের টুপি, ওইটা ওই সুন্নিদের টুপি। দেখেন টুপিরও নাম দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে মূর্খতা, বর্বরতা। যারা এগুলোকে পুঁজি করে মুসলমানদের ভিতরে বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি করে, এরা কখনোই সুস্থ মস্তিষ্কের নয়, এরা অসুস্থ, এরা বিকারগ্রস্ত। টুপি কোনোদিন শরীয়তের ইসলামের এমন বড় একটা বিধান না যে বিধানটা উল্টা পাল্টা হইলে আমল থাকবে না। তবে যে জিনিসটার কারণে টুপির বিতর্ক আসছে, এটা মূলত একটা মাদ্রাসার একটা নিজাম, যে কোনো প্রতিষ্ঠানের একটা নিজাম থাকে। কোনো প্রতিষ্ঠানে গোল টুপি, কোনো প্রতিষ্ঠানে লম্বা টুপি, কোনো প্রতিষ্ঠানে টুপি নাই, কোনো প্রতিষ্ঠানে সাদা জামা, কোনো প্রতিষ্ঠানে নীল জামা, এক একটা প্রতিষ্ঠানের এক একটা নিয়ম থাকে। সেই নিয়ম থেকে সেটা ভিন্ন হিসাব, যে এটাই শরীয়তের হুকুম, এটা না করলে আসা যাবে না, বা এটা করলে অমুক ওই দল করতেই হবে। এই সমস্ত মন মানসিকতা, অসুস্থ মন মানসিকতা, এগুলো আমাদের দূর করতে হবে। টুপি এটা সুন্নাত, যেমনি করে ঢেকে রাখেন ব্যাস। এখন মারামারি করতে গেলে কেউ যদি পাঁচকলি পছন্দ না করে, সে যদি বলে আমি ওটা পরবই না, প্রয়োজনে টুপি পরবো না, তবুও সেটা পরবো না। এখন এই বেচারা যদি অন্য একটা পড়তো, এখন এই গোড়ামির কারণে সে টুপি পরাই বাদ দিয়ে দিল। যে কোনো গোড়ামি এটা ঠিক না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে না আমি। এই জন্যই এই শায়খ সলমান রহমতুল্লাহ ইসহাক রহমতুল্লাহ আলাই ওনার একটা ভিডিও তো নিয়ে এটা অনেক আগেই বলে গিয়েছিলেন যে পাঁচকলি এটা সলমানের টুপি, যে বিষয়টা এটা না, টুপি যে কোনো টুপি সুন্নাত। তবে এটা কেন করি আমরা? বুজুর্গানে কেরাম থেকে কথা, এটা কোনো হাদিসের কথা না, বুজুর্গ দিনটা বলেছেন, বুজুর্গানে দিনটা বলেছেন এই কথা। ইসলামের স্তম্ভ যেহেতু পাঁচটা, এখন টুপিটায় পাঁচটা কলি দে, অন্তত পাঁচটা কলি দেখলে স্তম্ভের কথা মনে পড়বে। নামাজ যেহেতু পাঁচ অক্ত, এই নামাজের সাথে মিলে পাঁচ অক্তের কথা মনে পড়বে। ওখান থেকে বুজুর্গানে দিনটা একটা সিস্টেম তৈরি করছে, তার মানে এটাই ফরজ বা এটাই নফল, এটাই ওয়াজিব, বিষয়টা এটা না। কেউ যদি এটা ছাড়া কোনো টুপিও পরে, অবশ্যই সুন্নাত আদায় হয়ে যাবে। এই জন্য কোনো টুপি কোনো দলের ব্যক্তিগতভাবে বানানো, এগুলো হচ্ছে বোকামি কাজ, আল্লাহ হেফাজত করে বলে না। প্রত্যাবর্তন টিভি, আ ভয়েস অফ ট্রুথ।